মালয়েশিয়াতে ভর্তির জন্য কোনো এজেন্সির সহযোগিতা লাগে কিনা, আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আশা করছি সাথে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। যেমনটি জানেন আমি মালয়েশিয়ার বিভিন্ন তথ্যমূলক ভিডিও প্রচার করে থাকি, তার মধ্যে একটি হলো স্টুডেন্টদের নিয়ে। যেহেতু আমি সেখানে লেখাপড়া করেছি করছি, তো অনেকেই জানতে চান যে মালয়েশিয়াতে ভর্তির জন্য কোনো এজেন্সির সহযোগিতা লাগবে কি না। আজকে এই ভিডিওটি তাদের জন্য, যারা ইনফরমেশনটি পেতে চান থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিষয়টি নিয়ে একেবারে ক্লিয়ার হবেন আশা করছি। তো শুরু করি এভাবেই যে মালয়েশিয়াতে ভর্তির জন্য এজেন্সি লাগে কি না। তো বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট পড়াশোনা করতে যেতে চান, আই বিলিভ দ্যাট সবাই সচেতন অনেক বেশি, এখন অনলাইনের যুগ। আপনারা আমরা এক সময় যারা অ্যান্ড্রয়েড ফোন ছিল না, আমরা অনেক ইনফরমেশনগুলো পত্রিকাতে পড়ে আমাদেরকে পেতে হতো। এখন আপনারা মোবাইলে নিজেরাই আপনারা সেই ইনফরমেশনগুলো পেয়ে থাকেন, সবার কাছে স্মার্টফোন রয়েছে। সো স্মার্টফোন যদি থেকে থাকে, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব মালয়েশিয়াতে ভর্তির জন্য আপনার স্মার্টফোনটি যথেষ্ট। এটি এমন যে আপনার ভার্সিটিতে একটি মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে, যেখানে আপনাকে আনসার করার জন্য, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সেখানে কিছু স্টাফদেরকে বেতন দিয়ে রাখা হয়। তো আপনাদের যাদের প্রশ্ন রয়েছে মালয়েশিয়া নিয়ে, কোনো প্রশ্ন, আপনারা যে কোনো প্রশ্ন তাদেরকে করতে পারবেন এবং তারা আপনাকে উত্তর দিতে বাধ্য, এবং তারাই আপনার অ্যাডমিশনটা ইনশিওর করবে। দ্যাট মিন্স আপনার ভর্তি হওয়ার জন্য কোনো রকম এজেন্সি অথবা কারো সহযোগিতার প্রয়োজন না। যদি আপনার কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে এবং সেই অ্যান্ড্রয়েড ফোনটি আপনি সঠিক ব্যবহার করতে অথবা সঠিক ইউজ করতে জানেন, তো এটাই আমার আপনাদের কাছে মেসেজ যে মালয়েশিয়াতে ভর্তির জন্য কোনো প্রকার এজেন্সির প্রয়োজন নাই। তো যারা অনেকে এজেন্সির কাছে যান, এজেন্সিরা আপনাদের কাছ থেকে সার্ভিস চার্জ দাবি করে, অথবা এজেন্সির কিছু ভার্সিটি রয়েছে, মানে সেই ভার্সিটিগুলোতে ভর্তি করালে তারা সেখান থেকে কিছু বেনিফিটেড হবে, কমিশন পাবে, এই জন্য আপনাদেরকে সেই ভার্সিটিগুলো সাজেস্ট করবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেটি, সেটা হলো যে আপনারা নিজেরা আপনারা কোন কোর্সে যেতে চাচ্ছেন, সেই কোর্সের জন্য সেই ইউনিভার্সিটি আসলে কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট আপনারা নিজেরা যাচাই করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন, তারপর অ্যাডমিশন নেবেন। ফর এক্সাম্পল, যারা অনেকে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে আসতে চান, মালয়েশিয়াতে কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা স্পেশালিস্ট অন হোটেল ম্যানেজমেন্ট, তাদের নিজস্ব হোটেল রয়েছে, ট্রেনিং থেকে শুরু করে পার্ট টাইম জবের সুযোগ থাকে এবং পড়াশোনার পর সেখানে ফুল টাইম জবের ব্যবস্থা করে থাকে তারা। এবং কিছু ইউনিভার্সিটি রয়েছে, যেমন আমি বলতে চাই, মেনশন করতে চাই মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, আপনারা জানেন মালয়েশিয়ার একটি অন্যতম টপ র্যাঙ্কেড ইউনিভার্সিটি। তো তারা কী করে, তাদের যে পড়াশোনা করে স্টুডেন্টরা, পড়াশোনা শেষ করার পরে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি তাদের কোম্পানিতে জব হয়ে যায়। তো মালয়েশিয়ার সবচেয়ে বড় টেলিকম জায়ান্ট আপনারা জানেন টিএম, তো এই টিএমটি হচ্ছে তাদের একটি প্রতিষ্ঠান। তো অসংখ্য স্টুডেন্ট এখান থেকে বের হয়ে টিএমে জব করতেছে এবং এটা ছাড়াও অনেক আইটি সেক্টরে জব করতেছে। সো এটি একটি এক্সাম্পল ছিল, যেমন ইনফরমেশন টেকনোলজির জন্য কম্পিউটার সায়েন্সে পড়বেন অথবা ইনফরমেশন টেকনোলজিতে পড়বেন, তাদের জন্য একটি বেস্ট ইউনিভার্সিটি মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, যদিও খরচ একটু বেশি। এরকম অনেক ইউনিভার্সিটি রয়েছে যেখানে পড়াশোনার পরে মালয়েশিয়াতে ক্যারিয়ার করার অনেক সুযোগ রয়েছে। তো যারা ভার্সিটিতে ভর্তি হতে চান, অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন, কোনো এজেন্সিতে গিয়ে তারা যে ভার্সিটিগুলো রেফার করে সেগুলোতে না, আপনার কোনটা ভালো লাগে এবং আপনার কোনটা চাহিদা, কী চাহিদা আপনার, এটিকে সামনে রেখে আপনারা ইউনিভার্সিটি চয়েস করবেন। তো আশা করছি আমার ইনফরমেশনটি আপনাদের কাজে আসবে। তো যদি উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ট্রাভেলার বিটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।